নমস্কার বন্ধুরা, আমি আমার টুকিটাকি চ্যানেলে আবার একটা টুকিটাকি টিপস নিয়ে চলে এসেছি। সেটা হলো হাতের ইনস্ট্যান্টগুলো কী করে আমি আনব। দেখবেন রোদে এইসব জায়গায় পুরো পুড়ে আমাদের ট্যান পড়ে যায় এইসব জায়গাগুলোতে, ঠিক আছে, এইসব জায়গাগুলোতে। কিন্তু এগুলোকে আমি কীভাবে পরিষ্কার করব, ঘরোয়া হোম রেমেডি, সেটা আমি আপনাদের চলুন দেখাই। তার জন্য আমি নেব চাল, আমি বেটে রেখে পেস্ট করে রেখে দিয়েছিলাম। তার সঙ্গে আমি মেশাবো মধু, তার সঙ্গে আমি দেব এক ফোঁটা মধু, এবং তার সঙ্গে যোগ করব গোলাপ জল এবং কিছুটা পরিমাণ নেব আমি অ্যালোভেরা জেল, এই তিনটে মিশ্রণকে আমি ভালো করে হাতের আঙুলের সাহায্যে বন্ধুরা এটাকে মিক্সড করে নেব। মিক্সড হয়ে যাবার পরে একদম ক্রিমের মতো হয়ে যাবে পুরো মিক্সড। এই দেখুন পুরো ক্রিমের মতো হয়ে যাবে, একদম দেখেছেন পুরো ক্রিমের মতো হয়ে যাবে। তো চলুন এটাকে আমি হাতে কিভাবে অ্যাপ্লাই করি সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন এইসব পজিশনগুলো বন্ধুরা পুরে একদম ট্যান পড়ে যায় আমাদের এগুলো। এবার এগুলো যদি আপনারা ঘরোয়া হোম রেমেডি নিজেরাই বানিয়ে ঘরেই থাকে সমস্ত কিছু, এগুলো দিয়ে আপনারা হাতটাকে পুরো ভালো করে ম্যাসাজ করবেন, একদম পুরো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, পুরো ঘুরিয়ে ঘুরিয়ে, আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধুরা পুরো হাতটাকে ভালো করে ম্যাসাজ করবেন একদম। তারপরে আপনারা দেবেন হাতে, ঠিক হাতের এই তালু দিয়ে, হাতের এই তালু দিয়ে আপনারা ঘুষতে থাকবেন। তারপরে একটা একটা করে হাতের আঙুল এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে টেনে দেবেন আপনারা, ঠিক এইভাবে সব ঘুরিয়ে ঘুরিয়ে টেনে দেবেন, ঠিক এইভাবে ম্যাসাজ করতে থাকবো আমরা। আমি দেখাই হাতটাকে আপনাদের সামনে এনে, ঠিক এইভাবে এইভাবে এইভাবে, আর হাতের তালু দিয়ে, সব সময় হাতের তালু দিয়ে, তালু দিয়ে আপনারা পুরোপুরি ভালো করে টোটালি ম্যাসাজ করে নেবেন একদম, পুরো টোটালি ভালো করে। যখন দেখবেন হাতটা একটু ড্রাই হয়ে যাচ্ছে তখন তার সঙ্গে হালকা একটু জল বা গোলাপ জল মিশিয়ে পুরো আবার এটাকে আপনারা এই রেমেডিটাকে আবার একটু পাতলা করে নেবেন। এই দেখুন ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে, যখন এই কনুর পজিশনে আসবো তখন এই হাতের এই তালু, তারপর হাতের এই মুঠোটাকে করে, এই যে এই মুঠো করে করে পুরোটা আমরা ঘষবো। যখন এই কনুই আসবে তখন এই কনুইটাকে সেম একই প্রসেসে আরেকটা হাতও আপনারা করবেন, আমি একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক সেম পদ্ধতিতে, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি একদম। এবার যখন আমি আসবো আঙুলে, ঠিক হাতের এইভাবে আবার মুঠো করে করে, মুঠো করে করে ঠিক এইভাবে করে টেনে নেবেন, ঠিক একটা বুড়ো আঙুল দিয়ে, এরকম একটা বুড়ো আঙুল দিয়ে আপনারা ঘষতে থাকবেন। খুব সুন্দর একটা ধপধপে হাতের স্কিন আপনারা অনুভব করবেন, একদম পুরো ঘরোয়া, কোনো খরচপাতি কিচ্ছু নেই, আপনারা শুধু একটু টাইম বার করে করে নেবেন বন্ধুরা। তো চলুন এটাকে আমি মুছে এবার আপনাদের আমি দেখাই। মুছার পর হয়ে গেলে আপনারা ময়শ্চারাইজারও লাগাতে পারেন, যে কোনো টোনারও লাগাতে পারেন বা গোলাপ জলও দিতে পারেন, সবটাই বলে দিলাম আমি। আমি পুরো হাতটাকে ভালো করে মুছে নিই বন্ধুরা। মুছে নেওয়ার পরে আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি মানে কতটা তফাৎ।
ভাতটাকে ভালো করে মুছে নেবেন একদম। আঙুলগুলো ভালো করে আমি মুছে নিলাম। এবারে দেখুন এই যে ট্যানটা, এবারে দেখেছেন কতটা আমি মানে পরিষ্কার অনুভূতি, দেখুন পুরো এটা আগের হাত, দেখেছেন আগের হাতের সঙ্গে এই হাতে দেখুন অনেকটা তফাৎ আপনারা বুঝতে পারবেন। দেখুন দেখেছেন কতটা পরিষ্কার হয়ে গেছে একদম হাতের, এটা দেখুন এই জমে গেছে, এটা আগের আগেরটা দেখুন আর এই যে দুটো, দেখেছেন কতটা পুরো পরিষ্কার একদম হাত, দেখুন দেখেছেন কতটা পরিষ্কার। তো ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল বন্ধুরা, ভালো লাগলে একটা অন্তত লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টও জানাবেন, আপনারা কমেন্ট করুন কোনো কিছু জানতে চাইলে। আমি যে হাতটা দেখালাম ঠিক সেই একই সেম প্রসেসিতে আরও আরেকটা হাত আপনারা ওটাও করে নেবেন। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল, টাটা, বাই বাই।